আজকে আমি আলোচনা করব আইপিপি সিক্স নিয়ে, এবং আইপিপি ফোর এবং আইপিপি সিক্স এর মধ্যে ডিফারেন্সটা বেসিক্যালি কোথায় হয়। চলো আমরা কথা না বলে শুরু করি। আইপিপি সিক্স এ যদি প্রথমেই বলতে হয়, তাহলে এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এগুলো এক একটা পার্ট যেগুলোকে আমরা বলেছিলাম সিগমেন্ট। তো সেই ক্ষেত্রে দেখো, এখানে ওপরে চারটা, নিচে চারটা, তাহলে এখানে টোটাল সিগমেন্ট আছে কয়টা? আটটা। তাহলে প্রথমে কিন্তু আমরা একটা ডিফারেন্স পেয়ে গেলাম, আইপিপি ফোর এর সিগমেন্ট কয়টা ছিল? আইপিপি ফোর এর সিগমেন্ট সংখ্যা ছিল চারটা, এখানে সিগমেন্ট সংখ্যা কয়টা? আটটা। আচ্ছা, আরেকটা ডিফারেন্স যদি তোমরা খেয়াল করো, দেখো যে এইখানে সিগমেন্ট গুলোর ভিতরে যে সংখ্যাটা আমি ইউজ করেছি সেটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যাগুলোতেই শুধুমাত্র লেটার এবং নাম্বার থাকে। তার মানে হচ্ছে আমরা আরেকটা ডিফারেন্স পেলাম, আইপিপি ফোরে কিন্তু আমরা দশমিক সংখ্যা ব্যবহার করে লিখেছিলাম। এখন তোমাদের মনে কিন্তু একটা কোশ্চেন অলরেডি চলে আসছে যে আইপিপি ফোর এর ক্ষেত্রে তো মনে রাখার সুবিধাতে দশমিক সংখ্যা ইউজ করেছিলাম, বাট আইপিপি সিক্স এ তাহলে হেক্সাডেসিমাল কেন? এটার অ্যান্সার আমি পরে দিচ্ছি। তো আপাতত তাহলে আমরা দুইটা ডিফারেন্স পেয়ে গেলাম, একটা হচ্ছে আমরা এখানে লিখবো হেক্সাডেসিমালে অ্যাড্রেসটা, আর একটা হচ্ছে এখানে সিগমেন্ট সংখ্যা হচ্ছে টোটাল আটটা। এবার আমাদের জানা দরকার, দেখো এখানে সিগমেন্ট গুলোকে পৃথক করার জন্য আমি কোনো স্যাম্পল কিন্তু এখন ইউজ করি নাই। আগে আইপিপি ফোর এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে আমরা ডট সাইন দ্বারা সিগমেন্ট গুলোকে পৃথক করেছিলাম, এবং যার কারণে ওখানে বলেছিলাম যে ওই সিস্টেমটাকে বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন। আচ্ছা, এইখানে হচ্ছে কোলন ইউজ করা হয়। তাহলে ডিফারেন্স আরেকটা পেয়ে গেলাম যে এখানে সিগমেন্ট গুলোকে আমরা পৃথক করব হচ্ছে কোলন চিহ্ন ইউজ করে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হলো যে এইখানে সিগমেন্ট গুলো তো আমরা লিখলাম, এই সিগমেন্ট গুলোকে অকটেট বলতে পারবো কিনা। যেমন আগে আমরা প্রত্যেকটা সিগমেন্ট কে কিন্তু আইপিপি ফোর এর ক্ষেত্রে অকটেট ও বলেছিলাম, এখানে বলা যাবে কিনা একটু পরই তোমরা বুঝতে পারবা। তো প্রথমত আমি একটু দেখাই যে হেক্সাডেসিমাল যে নাম্বার গুলো আছে এগুলোকে ভাঙলে কত বিট পাওয়া যায়। তোমরা কিন্তু এটা অলরেডি জানো, কারণ সংখ্যা পদ্ধতিতে তোমাদের এটা পড়ার কথা যে হেক্সাডেসিমাল বেসিক্যালি 4 বিটের কোড হয়, তার মানে প্রত্যেকটা অঙ্ককে ভাঙলে চারটা করে বিট পাওয়া যায়। আমি জাস্ট একটার ক্যালকুলেশন দেখাই, তাহলে বাকিগুলো তোমরা বুঝতে পারবা। আমরা যেমন ওইখানে ক্যালকুলেট করতাম 8421-এ, ধরো আমরা প্রথমটা যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমত এখানে আছে টু, এখানে আছে টু আছে, তাহলে এটা নিয়ে কাজ করলে আমরা কি লিখতে পারি? 0 0, টু পজিশনে 1, এইখানে হচ্ছে 0, তাহলে আমরা 2 টা পেয়ে গেলাম। সেম ভাবে এর ক্ষেত্রে কত হবে? এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়, তার মানে 8 পজিশনে 1 আর 2 পজিশনে 1, বাকিগুলোতে 0। ওকে, এরপরে 3 আছে, তাহলে তোমরা জানো যে 2 আর 1 পজিশনে 1 1 হবে। আচ্ছা, তাহলে আমরা 3 এর পেয়ে গেলাম, আর 0-র জন্য তো সবগুলো 0-ই হবে, এটা তোমরা বুঝতেই পারতেছো। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল এই যে আমরা অঙ্কগুলো দেখতেছি, এই অঙ্কগুলো 4 বিটে আমরা রূপান্তর করে লিখব। তাহলে এখানে হেক্সাডেসিমাল অঙ্ক আছে হচ্ছে 4টা, তাহলে একটার জন্য যদি 4টা করে বিট পাই, তাহলে 4টা অঙ্কের জন্য 16 বিট পাব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে হেক্সাডেসিমালে যে অ্যাড্রেসটা লিখবো আইপিপি সিক্স এর ক্ষেত্রে, সেখানে প্রতিটা সিগমেন্টে আমার বিট সংখ্যা হবে 16টা, দ্যাট মিনস 16 বিট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো এইভাবে ক্যালকুলেশন গুলো এখানে হবে। তাহলে বাকিগুলো আর আমি দেখালাম না, তোমরা সংখ্যা পদ্ধতিতে যেহেতু এগুলো শিখে আসছো, তাহলে এখানে আমি সংখ্যাগুলো লিখে দিলাম যে এগুলো রিপ্লেস করলে এরকম 16টা করে বিট আসবে। আচ্ছা, তাহলে একটা ইন জেনারেল কনসেপ্ট থেকে যদি আমরা বলি যে এখানে সিগমেন্ট সংখ্যা যেহেতু 8টা এবং পার সিগমেন্টে বিট আছে 16টা, তাহলে আমরা যদি 16-র সাথে 8 গুণ করি, এখানে আমার প্রত্যেকটাতে 16 বিট, এটা আমি আগেই বলেছি, তাহলে 16-র সাথে 8 যদি গুণ করি তাহলে 128 বিট পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমার এমসিকিউ এ যদি আসে আইপিপি সিক্স কত বিটের হয়, তাহলে 128 বিট, পার সিগমেন্টে কতটা বিট থাকে? পার সিগমেন্টে থাকে হচ্ছে 16 বিট। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা এই সিগমেন্ট গুলোকে অকটেট বলতে পারবো? ডেফিনেটলি কিন্তু পারবো না, এখানে কিন্তু 8টা বিট নেই। আগে কিন্তু আমরা এভাবেও বলতে পারতাম এক একটা সিগমেন্ট কে আইপিপি ফোর এর ক্ষেত্রে, যে ফার্স্ট
ফার্স্ট অকটেট, সেকেন্ড অকটেট এরকম, কিন্তু এখানে কিন্তু বলা যাবে না। বাট এখানে যদি তুমি বলতে চাও এইভাবে বলতে পারো, যেমন দেখো এইখানে যদি আমরা চিন্তা করি যে 16 বিট আছে, রাইট? তাহলে 16 বিট যদি থাকে তাহলে এর অর্ধেক করলে 8, এর অর্ধেক করলে 8 হবে, 8 প্লাস 8। তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে 8 মানে তো 1 অকটেট, তাহলে এখানে পার সেগমেন্টে কয়টা অকটেট থাকতেছে? 2টা করে অকটেট থাকতেছে। তাহলে একটা সেগমেন্টে যদি 2টা অকটেট থাকে তাহলে IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে টোটাল অকটেট কতগুলো হবে? তাহলে ডেফিনেটলি এখানে 8টা সেগমেন্ট, তাহলে পার সেগমেন্টে 2টা হলে 16টা অকটেট হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে IPv6 এর ক্ষেত্রে অকটেট থাকে 16টা, বাট ডিরেক্টলি আমরা এখানে সেগমেন্টটাই বলবো, এখানে আমরা অকটেট বলবো না। বাট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যদি বলো তাহলে যেহেতু 16 বিট পার সেগমেন্টে, তো আমরা বলতে পারি এখানে 2টা করে অকটেট আছে। ওকে, তাহলে এবার আমরা যদি বলি যে IPv6 এর মাধ্যমে তাহলে কতগুলো ইউনিক আইডেন্টিটি তৈরি করা যাবে, মানে কতগুলো ভিন্ন ভিন্ন ডিভাইসের ঠিকানা তৈরি করা যাবে ইলেকট্রনিক ডিভাইস গুলোর, তাহলে আমরা জানি যে ফর্মুলা 2 টু দি পাওয়ার n, আগে আমরা দেখেছিলাম 2 টু দি পাওয়ার 32, তো এখানে IPv6 তো 128 বিটের অ্যাড্রেস, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু 2 টু দি পাওয়ার 128, তাহলে কত আসে? 3.4 × 10⁸। অনেকের কাছে দেখা হয়তো মনে হচ্ছে সংখ্যাটা অনেক ছোট, আসলে কিন্তু ছোট না, এখানে 10⁸, তার মানে 34-এর পরে 37টা শূন্য দিলে যা হয় ততগুলো অ্যাড্রেস এখানে কিন্তু তৈরি হবে, মানে অনেক বড় একটা সংখ্যা। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে IPv6 এই ভার্সনটা কেন ইমপ্লিমেন্টেড করা হলো, কেন সংস্করণ করা হলো, বা কেন প্রয়োজন, কেন তৈরি করা হলো, এই অ্যান্সার গুলো আমি পরে দিব। আচ্ছা, এখন আমাদের একটা আলোচনার বিষয় হচ্ছে IPv6 এ, এখানে খেয়াল করে দেখো যে আমরা হেক্সাডেসিমালে কিন্তু লিখেছি, তো হেক্সাডেসিমালটা আমরা কেন লিখতেছি চলো এই বিষয়টা আগে আমরা একটু জেনে নেই। তাহলে আমাদের একটা পয়েন্ট ক্লিয়ার হবে, বা ওইটার থেকে আমরা একটা ডিফারেন্স পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো যদি আমরা একটা সংখ্যা লিখি 10, এটা যদি আমরা দশমিকে লিখি, তার মানে দশমিকে এখানে আমরা 10 লিখলাম একটা সংখ্যা, এই 10কে প্রকাশ করতে যে খেয়াল করে দেখো আমার 2টা অঙ্ক ব্যবহার হয়েছে, কিন্তু আমরা যদি এইটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতাম তাহলে কিন্তু একটা অঙ্ক ইউজ হতো, তার মানে একটা লেটার দিয়ে আমি এটাকে প্রকাশ করতে পারবো, এ মানে 10। সেম ভাবে তুমি যদি মনে করো 11 লিখবা, তাহলে এখানেও কিন্তু 2টা অঙ্ক ব্যবহার হয়েছে, বাট আমি হেক্সাডেসিমালে লিখলে এখানে 10 আর 11 মানে হচ্ছে বি, তাহলে বি দিয়ে প্রকাশ করতে পারবো। তার মানে এমনিতেই এখানে কিন্তু সিগমেন্ট সংখ্যা অনেক বেশি, তার মানে অ্যাড্রেসটা IPv6 এ কিন্তু অনেক বড়, আমরা যদি দশমিকে লিখি তাহলে অ্যাড্রেসটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে এখানে তোমার হেক্সাডেসিমালে প্রকাশ করা হচ্ছে, কারণ এখানে অঙ্ক কম লাগবে। আরেকটা ব্যাপার যদি আমরা লক্ষ্য করি যে এইখানে কিন্তু আমরা জানি যে এটা 128 বিটের অ্যাড্রেস এবং পার সেগমেন্টে 16টা করে বিট থাকবে, তাহলে একটা জিনিস খেয়াল করেছো যে আমি যদি 4টা অঙ্ক হেক্সাডেসিমালে নেই, আমরা জানি যে হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাহলে প্রত্যেকটা এই সেগমেন্টের জন্য 16 বিট প্রকাশ করতে গেলে হেক্সাডেসিমালে 4টা অঙ্ক নিলেই হবে, কারণ প্রতি অঙ্ককে ভাঙলে আমরা 4 বিট পাই হেক্সাডেসিমালে। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি, যে আমি 4টা অঙ্ক নিব প্রত্যেকের জন্য 4 বিট, তাহলে 16 বিট আমার হয়ে যাবে। কিন্তু তুমি যদি দশমিকে লিখতা, খেয়াল করে দেখেছো তুমি যখন এক্সাম্পলটা দিতে যাবা তখন তুমি যে সংখ্যা নিবা, অনেক সময় এমন হবে যে তোমার বিট সংখ্যা হয়তো বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই সেটা তো আমার 16 বিট এক্সিট করা যাবে না, আবার যদি কম হয় তাহলে বাম পাশে ততটা জিরো নিতে হবে। এই যে ক্যালকুলেশনটা সহজ ভাবেও যদি চিন্তা করো তাহলে কিন্তু হেক্সাডেসিমালে প্রকাশ করাটা বেশি বেটার, তবে মূল রিজনটা হচ্ছে যে হেক্সাডেসিমালে প্রকাশ করতে গেলে অঙ্ক কম লাগতেছে, কারণ এখানে 2 ডিজিটের কোনো অঙ্ক আমরা ইউজ করতেছি না। 2 ডিজিটের কোনো অঙ্ক বলতে যেমন হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, এখানে কিন্তু দশমিকে লিখতে গেলে এই সংখ্যাগুলো 2টা করে অঙ্কে লিখতে হতো, কিন্তু হেক্সাডেসিমালে আমরা 10 থেকে 15 পর্যন্ত এগুলোকে লেটার দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই সুবিধাটার কারণে আমরা এখানে দশমিকের পরিবর্তে অ্যাড্রেসটা অনেক বড় হয় আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা ইউজ করতেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন এখানে হেক্সাডেসিমাল নাম্বারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা আরো কিছু জিনিস জানবো, যেমন ওইখানে আমরা দেখেছিলাম যে পার সেগমেন্টে কতগুলো ভ্যালু থাকে না থাকে, দশমিকে আমরা ভ্যালুগুলো দেখেছিলাম,
এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আইপিভি ফোর এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিনস 256, মানে আমরা পার সেগমেন্টে বিট ছিল কয়টা, 8টা ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256 কম্বিনেশন। আর আমরা যদি 0 থেকে স্টার্ট করি, আমরা বলেছিলাম প্রতি সেগমেন্টের মান দশমিকে হবে 0 থেকে 255। এগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ, তোমাদের এমসিকিউ এর জন্য এগুলো খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, তাহলে এটা তো আমরা আগেই বলেছিলাম, আমরা তো এখন পড়তেছি IPv6, রাইট? তাহলে IPv6 এর ক্ষেত্রে আমরা যদি এখন বলি, এখন কিন্তু আমাদের পার সেগমেন্টে বিট আছে কিন্তু 16টা, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে 2 টু দি পাওয়ার 16। এটাকে তোমরা ক্যালকুলেটারে প্রেস করে দেখো, 65,536 আসবে। আমরা স্টার্ট করি তো 0 থেকে, রাইট? তাহলে প্রত্যেকটা সেগমেন্টের মান আমরা কত পাবো, 0 থেকে 65,535টা পাবো, মানে 1 কম হবে। অনেকে বলে স্যার আমরা কেন এখানে 1 কম হচ্ছে, কেন তুমি যখন অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করো তখন 0 থেকে 7 পর্যন্ত গেলেই তো 8টা অঙ্ক হয়ে যায়, যেহেতু আমরা স্টার্ট করতেছি 0 থেকে, যার কারণে বেস থেকে 1 কম হতো। তো তুমি যখন এখানে 0 থেকে স্টার্ট করবা তখন তো 256 পর্যন্ত হবে না, এটা হবে হলো 255 পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষায় এমসিকিউটা একটু ভালোভাবে লক্ষ্য করবা, যে অনেক সময় তোমাকে কনফিউজ করার জন্য দিতে পারে, তাহলে সেগমেন্টের রেঞ্জ কত হবে 0 থেকে 256 কিনা, 256 তো হবে না, 0 থেকে স্টার্ট করলে 255। সেম ভাবে এখানেও 0 থেকে 65,535, নট 65,536, এটা একটু মাথায় রেখো। তোমাদেরকে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যেটা তোমরা সংখ্যা পদ্ধতিতে পড়ে আসছো। কোডের ভিতরে কয়েকটা ভাগ ছিল, যে কোডকে যদি আমরা বেসিক টাইপ গুলো ভাগ করি তাহলে আমরা 2 ধরনের ভাগ পেয়েছিলাম, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক আর আলফা নিউমেরিক এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় ছিল? আমরা জানি যে নিউমেরিক মানে শুধু সংখ্যা বাচক, তাহলে খেয়াল করে দেখো IPv4 কিন্তু নিউমেরিক অ্যাড্রেস নির্দেশ করে। কেন নিউমেরিক? কারণ IPv4 আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখেছিলাম, তো দশমিক সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র তো অঙ্কই থাকে, এখানে কি কোনো লেটার থাকে, কোনো বর্ণ থাকে না, কোনো চিহ্ন থাকে না, শুধুমাত্র এখানে অঙ্কই থাকতেছে। এই জন্য আমরা বলতেছি যে IPv4টা বেসিক্যালি নিউমেরিক কোড, দ্যাট মিনস অ্যাড্রেস অনুসারে লিখলে এটা আমরা নিউমেরিক অ্যাড্রেস নির্দেশ করে IPv4 এর ক্ষেত্রে, অথবা আমরা শর্টকাট বলতে পারি IPv4 হলো নিউমেরিক অ্যাড্রেস। আচ্ছা, কিন্তু IPv6 এর ক্ষেত্রে চিন্তা করো তো, এটাকে কিন্তু আমরা আলফা নিউমেরিক অ্যাড্রেস নির্দেশ করে এটা বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমরা জানি যে IPv6 এ শুধুমাত্র অঙ্ক না, এখানে কিন্তু লেটারও আছে, এ থেকে এ পর্যন্ত লেটার, 10 থেকে 15 পর্যন্ত প্রকাশ করতেছি, আবার সংখ্যাগুলো প্রকাশ করতেছি 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা কিন্তু আরেকটা ডিফারেন্স পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে IPv4 নিউমেরিক অ্যাড্রেস নির্দেশ করে, কিন্তু IPv6টা হচ্ছে আলফা নিউমেরিক অ্যাড্রেস নির্দেশ করে। আচ্ছা, তাহলে IPv4 এবং 6 এর আমরা অনেকগুলো ইনফরমেশন জেনে গেছি, তারপর IPv6 এ এতক্ষণ ধরে যা পড়ালাম এটা একটু সামারাইজ করি, তারপর আমরা পার্থক্যে যাব যে কি কি ডিফারেন্স গুলো পেলাম। তাহলে সামারাইজ করলে প্রথমে আমরা এখানে একটা সেশন অ্যাড করেছি, সাল অ্যাড করেছি, এটা তোমাদের এমসিকিউ এর জন্য পড়বা, যে 1996 সালে IPv6 এর একটা স্ট্যান্ডার্ড তৈরি করা হয় আইপি অ্যাড্রেস এর পরবর্তী প্রজন্ম হিসাবে। আচ্ছা, মানে IPv4 এর পর যেটা ইমপ্লিমেন্টেড করা হয়েছে সেটার কথা বলা হচ্ছে। IPv6 হলো 128 বিটের অ্যাড্রেস, এটা আমরা বলেছি, খুব খুব এমসিকিউ আসে, তোমরা মনে রাখবা এখানে সিগমেন্ট সংখ্যা কয়টা ছিল, 8টি, আর পার সিগমেন্টে কতটা বিট থাকে, 16টা বিট থাকে। আর আমরা যদি অকটেটের হিসাব করি তাহলে একটা সিগমেন্টে এখানে 16 বিট হওয়া মানে 2টা অকটেট, তাহলে 8টা সিগমেন্ট মানে 16টা অকটেট এখানে থাকবে, কোথায়, IPv6 এ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর মাধ্যমে কতগুলো ঠিকানা তৈরি করা যাবে, 2 টু দি পাওয়ার 128, এতটা আলাদা আলাদা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের ঠিকানা তৈরি করা যায়। ফোর্থ নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি পার সিগমেন্টের মান কত হয়, 0 থেকে 65,535, একটু আগেই বললাম। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে প্রত্যেকটা সিগমেন্টে যখন আমরা ডিফার করব, দ্যাট মিনস পৃথক করবো একটা থেকে আরেকটা, তখন অবশ্যই এখানে কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। আর IPv6 অ্যাড্রেস হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা হয়। কেন লেখা হয় অলরেডি এর কারণগুলো ব্যাখ্যা করেছি। আসলে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের যেভাবে ব্যাখ্যা করে বলতেছি, মনে করবা যে এগুলো কিন্তু এক একটা অনুধাবনমূলক কোশ্চিন হতে পারে। আসলে তুমি যদি টেস্ট পেপার সলভ করো অথবা বোর্ড কোশ্চিন গুলো সলভ করো, সেগুলোতে যে পরিমাণ জ্ঞান অনুধাবন প্রশ্ন থাকে, এতগুলোকে আমাদের মুখস্থ করে রাখা সম্ভব সম্ভব না। তুমি যদি আসল জিনিসটা বুঝো তাহলে তোমার নিজের মতো অ্যান্সার দিতে পারবা। যেমন তোমার পরীক্ষায় হয়তো এইটাই কোশ্চেন আসলো যে IPv6 এ হেক্সাডেসিমাল সংখ্যা কেন ব্যবহার করা হচ্ছে, তাহলে তুমি, আমি যেভাবে বুঝালাম তুমি বলবা ওইভাবে উদাহরণ দিয়ে দিয়ে,
অথবা বলতে পারে পার সিগমেন্টে 0 থেকে 65535 কেন হয়। তাহলে তোমরা তো জানো যে এটা 128 বিটের অ্যাড্রেস, তার মানে 8টা সিগমেন্ট হলে পার সিগমেন্টে 16টা করে বিট থাকবে। আর 16টা বিটের যদি একদম লোয়েস্ট ভ্যালু আমরা চিন্তা করি তাহলে 16টা 0, তার ডেসিমেল মান হচ্ছে 0। আর যদি 16টাই যদি 1 হয় তাহলে আমরা জানি যে এখান থেকে হাইস্ট ডেসিমেল ভ্যালু কত পাওয়া সম্ভব, 65535। তাহলে এইভাবে নিজের মতো করে তুমি এক্সপ্লেনেশনটা করে দিবা। তো চলো, আমরা অনেকগুলো ইনফরমেশন যেহেতু পেয়ে গেছি, এখন আমরা এই দুটার একটু ডিফারেন্স গুলো দেখি। আচ্ছা, তার আগে একটা পয়েন্ট আমি আগে বলেছিলাম যে IPv6 কেন সংস্করণ করা হয়েছে, এটার ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। IPv6 অ্যাড্রেসটা যখন তৈরি হয়েছিল তখন এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট ছিল, কারণ 2 to the power 32 মানে 429 কোটি সামথিং অ্যাড্রেস আলাদা আলাদা তৈরি করা সম্ভব ছিল, কারণ তখন পৃথিবীতে লোক সংখ্যা কম ছিল। কিন্তু এটা যদি আমরা পরিসংখ্যান অনুসারে দেখি এখন মনে হয় আর একটু বাড়ছে। তো তারপরে অ্যাপ্রক্সিমেটলি আমি এখানে লিখেছি 720 কোটি। তো আমার অ্যাড্রেসটা যদি IPv4 এর মাধ্যমে 429 কোটি হয়, তো সেই ক্ষেত্রে ওই অ্যাড্রেসটা তো আসলে সাফিসিয়েন্ট না আলাদা আলাদা ডিভাইসের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো, স্যার পৃথিবীতে তো সব মানুষ তো আর স্মার্ট ডিভাইস ইউজও করে না, যেমন আমাদের গ্রামে এখন অনেক মানুষ আছে যারা নর্মাল ফোন গুলো ইউজ করে, তো তাদের ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার দরকার নেই, তো তাদের আইপি অ্যাড্রেস কি কি দরকার পড়বে। কিন্তু আমরা যদি উল্টো করে তোমাদের কোশ্চেনটা করি, যে একটা মানুষের তো আবার দেখবা যে একটা ল্যাপটপ আছে, একটা মোবাইল আছে বা দুইটা মোবাইল আছে, ট্যাব আছে, তখন এগুলো তো আলাদা আলাদা ডিভাইস লাগবে। আমরা বাসা বাড়িতে রাউটার ইউজ করি, সেগুলোতে অ্যাড্রেস দেওয়ার দরকার হয়, তো তখন কি করবা। তার মানে পৃথিবীতে ইন্টারনেট ডিভাইস ইউজার, দ্যাট মিনস এই ইলেকট্রনিক ডিভাইস ইউজার কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে এই ডিভাইস গুলোর যখন তুমি ইউনিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাইবা, তখন কিন্তু ডেফিনেটলি তোমার IPv4 টা সাফিসিয়েন্ট থাকবে না। এছাড়া আমরা আরো কিছু পয়েন্ট কিন্তু বলতে পারি, যেমন এই ডিজিটাল যত ইউজ গুলো বাড়বে, দ্যাট মিনস যেমন হোম অটোমেশনের কথা যদি চিন্তা করতে চাও, যে তুমি হয়তো বাসার বাইরে চলে গেছো, অফিসে চলে গেছো বা কলেজে চলে গেছো, এই সময় মনে হচ্ছে যে আমি আসার সময় তো আমার দরজাটা লক করে আসি নাই, অথবা ফ্রিজটা চালু ছিল কিনা, অথবা এরকম হতে পারে যে আমার এসিটা অন ছিল কিনা, লাইট চলছে কিনা, ফ্যান চলছে কিনা, তখন কিন্তু তুমি এটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবা। এখন কিন্তু অলরেডি অনেক জায়গাতে এগুলো তৈরি হয়েছে যে মোবাইল অ্যাপস দিয়ে যে কোনো জায়গা থেকে ভার্চুয়ালি কিন্তু বাসা বাড়ির লাইট ফ্যান এগুলো অফ করে দিচ্ছে। তো যখন তুমি এই কাজগুলো করবা, একটা সময় এমন আসবে দেখা গেল যে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, এই যেমন তুমি মনে করো তোমার বাসার একটা ওয়াশিং মেশিন আছে, অথবা মাইক্রোওভেন আছে, ফ্রিজ আছে, এসি আছে, এগুলোতে তোমার আলাদা আলাদা আইডি দেওয়ার দরকার পড়বে। তো তখন কি করতে হবে, তখন কিন্তু IPv4 এর অ্যাড্রেসটা যথেষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি IPv6 টা তৈরি করার দরকার আছে বলেই তারা তৈরি করেছে, কারণ জানো যে IPv6 এর মাধ্যমে 2 to the power 128, তাহলে অনেকগুলো সংখ্যা মানে আলাদা আলাদা ইউনিক আইডেন্টিটি তৈরি করা সম্ভব। আমি যে কথাগুলো বললাম দেখো এই পয়েন্টে কিন্তু এগুলো বলা আছে, কারণ বলা আছে যে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইস এগুলো বেশিরভাগই মানুষের আছে। আবার ঘর বাড়িতে যদি আমরা যে জিনিসগুলো ব্যবহার করবো, যেমন বললাম টিভি, ফ্রিজ, এগুলো যদি দূর থেকে নিয়ন্ত্রণ করতে চাই, ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে, আর যখন ইন্টারনেট সংযোগ দিবা এর একটা আলাদা আইডেন্টিটির দরকার হবে। তাই এই সকল যন্ত্রপাতিকে যদি ইন্টারনেটের আওতায় তুমি নিয়ে আসতে চাও, তাহলে আলাদা একটা ঠিকানার দরকার হবে বা অ্যাড্রেস দরকার হবে, ইউনিক আইডেন্টিটি দরকার হবে, যার কারণে এই চাহিদাগুলো মেটানোর জন্যই IPv6 এর সংস্করণ করা হয়েছে। তাহলে পরীক্ষায় দেখো, এই যে আমরা আলোচনা করলাম, পরীক্ষায় ধরো কোশ্চেন আসলো যে IPv6 কেন সংস্করণ করা হয়েছে বা কেন ইমপ্লিমেন্টেড করা হয়েছে, কেন প্রয়োজন, যে কোনো ভাবে যদি কোশ্চেনটা আসে তাহলে কিন্তু তুমি তোমার নিজের মতো অ্যান্সার গুলো দিতে পারবা। এভাবেই লিখতে হবে তার কোনো মানে নেই, তুমি এভাবেও বলতে পারো যে IPv4 এর মাধ্যমে 2 to the power 32 429 কোটি সামথিং, ক্যালকুলেটার প্রেস করে নিবা, 49,67,296 মেবি এতগুলো ঠিকানা তৈরি করা যায়। কিন্তু পৃথিবীতে তো তার থেকে জনসংখ্যা অনেক বেশি, যার কারণে আলাদা আলাদা আইডেন্টিটি দেওয়ার জন্য আমার IPv4 টা যথেষ্ট ছিল না, যার কারণে IPv6 ভার্সনটা ইমপ্লিমেন্টেড করা হয়েছে। তুমি এভাবেও বলতে পারো, কারণ এখানে 2 to the power 128 হিউজ পরিমাণ ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করা সম্ভব, যার কারণে এটা তৈরি করা হয়েছে। তো চলো এবার আমরা একটু সামারি করে দিই। প্রথমে তো আমরা যদি বলি যে IPv4 হলো 32 বিটের অ্যাড্রেস, তাহলে IPv6 কত ছিল, 128 বিটের অ্যাড্রেস। সেম ভাবে আমরা যদি বলি IPv4-এ 4টা সিগমেন্ট থাকে, তাহলে IPv6-এ 8টা সেগমেন্ট থাকে। এরপরে আমরা বলতে পারি যে IPv4 ডেসিমেল সংখ্যায় লেখা হয় অ্যাড্রেসটা, আর এখানে তো আমরা অবশ্যই হেক্সাডেসিমেল ইউজ করলাম একটু আগে দেখে আসছি।
এরপরে সিগমেন্ট গুলো পৃথক করার জন্য ডট চিহ্ন ব্যবহার করেছি, আর IPv6 এ কোলন চিহ্ন ইউজ করেছি। এরপর আমরা বলতে পারি এখানে আলাদা ইউনিক আইডেন্টিটি তৈরি করা সম্ভব 2^32 IPv4 এ, আর IPv6 এ কত হবে 2^128। এখানে আমি কয়েকটা ডিফারেন্স বলেছি, তোমরা কিন্তু অলরেডি আরো অনেকগুলো ডিফারেন্স জানো। যেমন আমরা যে এক্সাম্পলটা দিয়েছি, এক্সাম্পল নিজেই তো একটা পার্থক্য, তাই না? এছাড়াও তোমরা বলতে পারো যে IPv4 এ পার সিগমেন্টে 8টা করে বিট থাকে, আর IPv6 এ পার সিগমেন্টে 16টা করে বিট থাকে। এরপরে আমরা বললাম যে IPv4 হচ্ছে একটা নিউমেরিক অ্যাড্রেস, রাইট? ওখানে শুধুমাত্র সংখ্যা ব্যবহার করা হয়। IPv6 কিন্তু একটা আলফা নিউমেরিক অ্যাড্রেস, এখানে সংখ্যা ইউজ করা হচ্ছে, লেটার ইউজ করা হচ্ছে, যার কারণে আমরা বলতে পারি এটা আলফা নিউমেরিক অ্যাড্রেস। তো আশা করি তোমরা IPv6 টা বুঝতে পেরেছো, এবং IPv4 এর থেকে এটা কেন প্রয়োজন হলো এইগুলো বুঝতে পেরেছো, ডিফারেন্স গুলো বুঝতে পেরেছো। তো তোমাদের যদি আরো কোনো কঠিন টপিকস থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, আরেকটা ডিফারেন্স বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে IPv4 এ কিন্তু ক্লাসিফিকেশন ছিল, রাইট? ক্লাস এ, ক্লাস বি, এভাবে ক্লাস ই পর্যন্ত, কিন্তু IPv6 এ কিন্তু কোনো ক্লাস নেই, এটা একটা ডিফারেন্স বলতে পারো। ঠিক আছে, তোমরা কঠিন টপিকস গুলো ভিডিওর নিচে কমেন্টস করে জানিও। আল্লাহ হাফেজ।